হাই ফ্রেন্ডস, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলে এসেছি আবার একটি নতুন লেটেস্ট নিউজ নিয়ে। তো আপনারা, আজকে আমি আপনাদের দেখাবো আপনার পিএম কিষানের টাকা, 13তম ইনস্টলমেন্টের টাকা কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। তো এ টু জেড লাইভ পুরো আজকে আমি আপনাদের দেখাবো। তো এর জন্য আপনারা কী করবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হলে। তো পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এখানে পিএম কিষান সম্মান নিধি এখানে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা কী করবেন, বেনিফিশিয়ারি স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। তো আপনারা এখানেই দেখতে পাচ্ছেন এ টু জেড। তো আপনারা সিম্পলি বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ক্লিক করবেন, এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং নিচে ক্যাপচা দিয়ে গেট ডাটা অপশানে ক্লিক করবেন। তো এখানে আমি আমার মোবাইল নাম্বার এবং নিচে ক্যাপচা দিলাম, দিয়ে গেট ডাটা অপশানে ক্লিক করতে এখানে আপনার কৃষকের এ টু জেড ডিটেলস এখানে শো হবে। তো এখানে আপনারা দেখতে পাবেন আপনার KYC করা আছে কি না, এখানে আপনার ফার্মারের নেম, ফার্মার ফাদার্স নেম, অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নাম্বার, এ টু জেড ডিটেলস শো হবে এখানে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কততম ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন। তো এখানে দেখতে পাচ্ছেন সিক্স ইনস্টলমেন্টের আরটিএফ সাইন বাই স্টেট ফর সিক্স ইনস্টলমেন্ট, আরটিএফ সাইন বাই স্টেট ফর সিক্স ইনস্টলমেন্ট, আর নিচে আছে এফটি উইল বি জেনারেটেড। তো এই এফটি উইল বি জেনারেটেড এটা অনেকের এখনও অবধি পেন্ডিং আছে, তো এটা আপনাদের কিছুদিনের মধ্যে এটা জেনারেটেড হয়ে যাবে। তো আপনারা সিক্স ইনস্টলমেন্টের টাকা আশা করা যাচ্ছে জানুয়ারি মাসের দিকে পেয়ে যাবেন। তো জানুয়ারি মাসের কবে সেটা একেবারে বলা সম্ভব নয়, তো এই খবরটি যদি আমরা পেয়ে যাই তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো জানুয়ারি মাসের ঠিক কত তারিখে আপনারা পিএম কিষানের 13তম ইনস্টলমেন্টের টাকা কবে আপনার ব্যাংকে আসতে চলেছে। তো ফ্রেন্ডস, অনেকেরই সমস্যা আছে পিএম কিষান সম্মান নিধি, তারা ভিডিও কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আপনাদের কী কী সমস্যা আছে। তো এখানে ফার্মার রেকর্ড হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ব্যাংক, অনেকের এটি রিজেক্ট আছে। তো আজকের ভিডিওটি এবদি, ভিডিওটি যদি ভালো লাগে এবং চ্যানেলে যদি অবশ্যই নতুন হন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে। থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।